ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته 8141 نوعي نمبر گروپ تكي بھائی پرشنا کورا چان صلاة المغرب الپور بے اذان الپور دوئر اقعات পড়ার হুকুম কি অলরেডি ইতিপূর্বে তাহেতুল মসজিদ দুই রাকাত পড়া হয়েছে তো এই প্রশ্নের জবাব হচ্ছে যে মসজিদে প্রবেশ করেই যে দুই রাকাত আদায় করেছেন আপনি সেটা তো তাহিয়াতুল মসজিদ আর মাগরিবের আজানের পরে যে দুই রেকাত আপনি আদায় করবেন সেটা সেটা সুন্নত এবং সেই ব্যাপারে রসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আবদুল্লাহ ইবনু মোকাফল রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে সল্লু কবল মাগরিব কাল ফিসা আলিসা লিমান শাহ বুখারি শরীফ যে আব্দুল্লাহ ইবনু মোকাফল রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মাগরিবের পূর্বে সালাত আদায় করো তিনবার বলেছেন তৃতীয়বারে তিনি বলেছেন لمن شاء جي بيكتي ترمني هلو ايكي مستحب جودي كيو بوري تو تاولي سواب هبين او برلي كونو غنى هبين ايكي هتش سنة عن انس رضي الله عنه قال لقد رأيت كبار أصحاب رسول الله صلى الله عليه وسلم يابتدرون السوارية عند المغرب رواه البخاري انس رضي الله عنه تكبرني تتنبولين جي আমি রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সঙ্গীদেরকে অর্থাৎ সাহাবাকে বড় বড় সাহাবি যারা জলিলুল কাদর সাহাবি তাদেরকে দেখেছি যে মাগরিবের আজানের পর তারা মসজিদের খুঁটির পেছনে চলে যেতেন এবং খুঁটিকে সামনে রেখে সালাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন বুখারি শরীফ أروح حديث بورنتو أسانس رضي الله عنه التكييت نيبولين كنا بالمدينة فإذا أذن المؤذن لصلاة المغرب ابتدروا السواري فركعوا ركعتين حتى إن الرجل الغريب لا يدخل المسجد فيحسب أن الصلاة قد صليت من كثرة من يصليهما رواه مسلم যে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা মাদিনায় থাকাকালীন যখন ছিলাম তখন আমরা মাগরিবের আদান দেওয়ার পর আমরা লক্ষ্য করেছি করতাম যে লোকরা মাসজিদের খুঁটিকে সামনে রেখে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন সবাই এবং তারা দুই রাকাত সালাত আদায় করতেন দুই রাকাত নামাজ আদায় করতেন এমনকি কোনো বাইর থেকে আগমনকারী কোনো অচেনা ব্যক্তি বা দূরের কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করতো তখন সে মনে করত যে সম্ভবত মাগরিবের ফরজ নামাজ আদায় হয়ে গেছে এখন ফরজের পরে দুইটা কাজ শুন্য তারা আদায় করছে এটা মনে করত দূর থেকে আগত কোনো অচেনা ব্যক্তি অধিক সংখ্যক লোক সালাত আদায় করার দৃশ্য দেখে এটা মনে করত বাইর থেকে আগমনকারী কোনো ব্যক্তি তো এর দ্বারা প্রমাণিত হয় যে মাগরিবের আজানের পরে দুই রাকাত সালাত আদায় করা এটি সুন্না এবং সুন্নাহ যা এদা পড়লে স্বভাব হবে না পড়লে কোনো গুনাহ হবে না